প্রচন্ড দাবদাহে জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে, প্রচুর গরম পড়তেছে। এই গরমের ভিতরে একটু সাবধানতা অবলম্বন করে যদি আমরা না চলি, তাইলে হয়তো বা বিপদে পড়ে যাওয়া লাগতে পারে আমাদের অনেকেরই, বা বিশেষ করে যাদের বয়স বেশি হয়ে গেছে, যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, বা যাদের আমাদের মা চাষিরা যারা সারাদিন চুলার পরে রান্না করেন। তো এই থেকে আসলে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যেসব সতর্কতার মাধ্যমে আমরা অনেক অংশেই সুস্থে থাকতে পারি। যেমন হিট স্ট্রোক থেকে দূরে থাকতে, মানে হিট স্ট্রোক থেকে বেঁচে থাকা, অথবা পেট খারাপ, ফুড পয়জনিং, ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখা, এইসব বিষয়ে আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তা না হইলে যে পরিমাণ গরম পড়তেছে মানুষ অসুস্থ হয়ে যেতে বাধ্য। আর যদি সম্ভব হয় সবাই মিলে চেষ্টা করব গাছ লাগাইতে, বেশি বেশি গাছ লাগাইতে। গাছ যদি লাগানো যায় তাহলে হয়তো বা এই গরম থেকে আমরা মুক্তি পাইতে পারি। আদারওয়াইজ আমার কাছে মনে হয় না যে এই গরমের থেকে বাঁচার আর কোনো অপশন আছে, একমাত্র গাছ লাগাইলে হয়তো বা মুক্তি পাওয়া যায়। এই দেখে আমার কাছে খুবই সুন্দর একটা গাছ রয়েছে, তো আমি আশা করব যে সবাই বেশি বেশি গাছ লাগাবেন, আর এই গরম থেকে আমরা তাহলে মুক্তি পাবো। আর হচ্ছে চলেন মোটো ব্লগে আপনাদের সাথে কথা বলি। যে পরিমাণ গরম পড়তেছে এই গরমে আমাদের অনেক ক্ষেত্রে সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যাইতেছে বা যাইতে পারে, বা ভবিষ্যতে আরও গরম পড়বে। এই বছর শুনছি যে গত বিগত 50-60 বছরের ভিতরে এই বছর সবথেকে বেশি গরম পড়বে, এটা হচ্ছে বিভিন্ন নিউজ পত্রিকাতে পড়লাম। তো যাই হোক, এখন নর্মালি বিগত বছরগুলোর থেকে আস্তে আস্তে গরম আরও বাড়তেছে, আর এটা মেবি বাড়তেই থাকবে, কমবে না। কারণ যেহেতু এটা চলে আসতে আমাদের জীবনের একটা সঙ্গী, একটা পার্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এটার সাথে মানায় নিতে হবে, আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর মানুষ তো অভ্যাসের দাস, যেহেতু সেহেতু ইনশাল্লাহ সমস্যা হবে না, মানুষ এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে বা অ্যাডজাস্ট করে নিবে। বাট আমাদের কিছু কিছু সতর্কতা অবলম্বন করা উচিত এই গরমে, যারা বাইকার আছি তাদের জন্য, যারা নন বাইকার আছি তাদের জন্য, কারণ গরম সবারই লাগে। এখন গরমে হিট স্ট্রোক হওয়ার অনেকটা সম্ভাবনা থাকে, তো এই হিট স্ট্রোক যাতে না হয়, বা গরমে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। গরমে অনেক সময় পেট খারাপ হয়ে যায়, হজম প্রক্রিয়ার সমস্যা হয়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলো থেকে যাতে আমরা ভালো থাকতে পারি সে বিষয়ে কিছু কথা আজকে বলবো। কিন্তু এই অসহ্য গরম থেকে মুক্তি পাওয়ার জন্য যদি কোনো কৌশল আপনাদের জানা থাকে সেটা কাইন্ডলি কমেন্ট বক্সে একটু জানাবেন, কারণ দিন দিন আসলে অসহনীয় হয়ে উঠতেছে গরম। আর এই গরমের গরম কমানোর জন্য গভর্নমেন্ট থেকে অথবা আমাদের জনগণ যদি এক হয়ে কাজ করি, হয়তো 5 বছর, 6 বছর, 10 বছরের ভিতরে গরম অনেকটা কমাই আসা সম্ভব হইতে পারে বা হবে। যাই হোক, একটা ভিডিও দেখতেছিলাম আমি বেশ গত বছর, মেবি না তার আগের বছরে জানি, যে ফেরির ভিতরে, আপনাদের মনে আছে কি না, ফেরির ভিতরে 10 থেকে 15 জন মানুষ সিটিষ্ট করছে একসাথে, সবাই তাদের মাথায় পানি ঢালতেছে, আর তারা এমনভাবে ছটফট করতেছে মনে হইতেছে যে এখনই হয়তো বা তাদের মানে সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো দেখা ভয় লাগতেছিল, আসলে হিট স্ট্রোক তো যে কারোই হইতে পারে, আমাদেরও হইতে পারে। তো সাবধানতা মেনটেন করে চলতে হবে। তো কী ধরনের সাবধানতা মেনটেন করে চলতে হবে সেটা যদি ছোট পরিসরে বলি, সেটা হইতেছে গরমে প্রচণ্ড ঘাম হয় আমাদের। তো যত বেশি ঘামবো তত লবণ আমাদের শরীর থেকে বের হয়ে যাবে, তো আমাদের প্রচুর পরিমাণ পানি খাইতে হবে, প্রচুর পরিমাণ পানি বেশি খাইলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাটাও কিছু অংশে কমে আসবে। দেন চাচা সামনেও যায় না, পিছিয়েও যায় না। যাই হোক, তো যদি সম্ভব হয় একবারে বেশি গোসল করা সেটা করতে হবে। এই প্রচণ্ড দিনের রোদের ভিতরে ঘর থেকে যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে বাইরে না যাওয়াই উত্তম। বাইরে না গেলে
আপনার জন্য ভালো হবে। আর যদি বাইরে যাইতেই হয় সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যে একটু ছায়ার ভিতরে থাকতে, সব সময় টানা রোদের ভিতরে না থাকা উত্তম। রোদের ভিতরে টানা থাকলে সমস্যা হয়ে যাইতে পারে। দেন কিছু এখন কিছু জুসের মতো পাওয়া যায় যেটা খুব হেল্পফুল। আপনার এসএমসির একটা জুস আছে, জুস না ওটা কি বলবো, জুস বা ওটা স্যালাইনের মতোই, তো ওই জিনিসটা আপনি যদি খান তাহলে আমি ভালো একটা এনার্জি ফিল করবেন আপনি। ওইটা আমি গতবার খাইছি, আমার কাছে মনে হয়েছে না এটা একটা এনার্জেটিক প্রোডাক্ট, এটা খাইলে কিছুটা হইলেও কাজে দেয়। যাই হোক, ডাবের পানি খাইতে পারেন, লিকুইড জাতীয় খাবার দাবার খাবেন। আর খাওয়া দাওয়া বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন এখন গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ বা হার্ডি রিচ ফুড যেগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করা উচিত। পেট ঠান্ডা রাখে এই ধরনের খাবার বেশি খাইতে হবে। সবজি খাওয়া যেতে পারে, সবুজ শাক, সালাদ খাইতে পারেন আপনি বেশি বেশি, কিন্তু রিচ ফুড কম খাইতে হবে। আর খাবার খাবেন পরিপূর্ণ, মানে আমাদের ইসলামিক শরীয়ত মোতাবেক খাবার খাইলে আমি মনে করি যে আপনার জন্য বেস্ট হবে। যেমন পেটকে যদি তিন ভাগ করা যায়, তিন ভাগের এক ভাগ ফাঁকা রাখতে হবে। এইভাবে করে খাবার যদি খাওয়া যায় তাহলে অস্বস্তি কম হবে আশা করি। এই জায়গাটা প্রচণ্ড গন্ধ, এই পাশে গরু কাটে, গরু জবাই করে এই পাশে। তো বাইরে থাকা অবস্থায় যদি আপনার শরীর খারাপ লাগা শুরু করে, ওই খারাপ লাগা নিয়ে মুভমেন্ট না করে আপনার উচিত ছায়ার জায়গায় কোথাও দাঁড়ায় একটু পানি খাওয়া, বিভিন্ন জুস টুস আছে এগুলো খাওয়া, এগুলো খাইয়া যদি একটু ভালো লাগে তখন মুভ করা। তো আসলে গরম থেকে বা এই দাবদাহ থেকে বাঁচার তো আসলে কোনো ওয়ে নাই। আর যে হারে কারেন্ট যাওয়া শুরু করছে, কারেন্ট যাওয়ার ফলে আরো দুর্বিষহ হয়ে উঠতেছে। যখন কারেন্ট যায় তখন আসলে থাকা যায় না আর গরমের চোটে। আর বাইরে ধরেন যে আপনি আছেন, আপনার হঠাৎ করে খুব খারাপ লাগা শুরু হলো, আপনি কিন্তু চাইলে কোনো শপিং মল বা কোনো একটা জায়গা যেখানে এসি আছে ওইখানে যে একটু রেস্ট নিতে পারেন, ভালো লাগবে আশা করি। আর যাদের যারা যেসব শপিং মলে এসি আছে বা যেসব দোকানে এসি আছে তাদের কাছেও একটা অনুরোধ থাকবে, কেউ যদি 5-10 মিনিটের জন্য অসুস্থ অবস্থায় প্রবেশ করে আপনার করে ফেলে তাহলে দয়া করে তাদেরকে একটু সুযোগ দিবেন। কারণ সবাই সবার সাথে যদি একসাথে না হয়ে চলি তাইলে কোনো কিছুই ওভারকাম করা পসিবল না। হয়তো বা আজকে সে অসুস্থ হয়েছে, কালকে আপনি অসুস্থ হইতে পারেন, যে কেউ অসুস্থ হইতে পারেন। অসুস্থ ফ্যাক্ট না, শুধু গরমে যে শুধু অসুস্থ লাগে তা না, মানে আপনি সুস্থ বাট আপনার দুর্বল লাগতে পারে, দুর্বল লাগে, ভাল লাগে না, রেস্ট নিতে ইচ্ছা করে, অনেক ধরনের সমস্যাই হয়। আমার ব্যক্তিগতভাবে আমি গরম সহ্য করতে পারি না, যত শীতই হোক আমি মোটামুটি নিতে পারি বাট গরম সহ্য করতে পারি না। তো গরমের দিন কষ্ট হয়ে যায় আমার। আর এমনই একটা চাকরি করি যে গরমে নাই ঠান্ডা নাই, আমাকে রাস্তায় বের হইতেই হয়। সো কি আসলে বলবো, কিছু বলার নাই। পৃথিবীটা আস্তে আস্তে এরকমভাবে উত্তপ্ত হয়ে যাবে এটা ছোটকালে চিন্তাও করি নাই। আজকের থেকে 20 বছর আগে, 15 বছর আগে প্রকৃতি কত সুন্দর ছিল আর এখন কি অবস্থা, দিন দিন সৌদি আরবের মতো হয়ে যাইতেছে। আরও অনেক কিছু আছে মেনটেন করে চলার, আমি তো ডাক্তার না, আমি জাস্ট বেসিক কিছু ধারণা আমার নলেজ থেকে আমি দিলাম আর কি। আর যারা বাইকার আছেন তারা চেষ্টা করবেন যে অবশ্যই এমন একটা হেলমেট ইউজ করতে যে হেলমেটের এয়ার ভেন্টিলেশন ব্যবস্থাটা খুবই ভালো। যদিও ভালো এয়ার ভেন্টিলেশন আলা হেলমেটের দাম একটু বেশি পড়ে বাট
বেশি পড়লেও ওই ধরনেরই একটা হেলমেট ইউজ করা উচিত, কষ্ট হলেও কিনা উচিত, কারণ আসলে আপনার জীবনের তো আগে, টাকার থেকে জীবন তো আগে, তাই না? তো এটা মেনটেন করবেন, সেফটি মেনটেন করবেন, টানা বাইক চালাবেন না, কিছুক্ষণ পর পর বিরতি দিবেন। আর বাইকের সেফটির বিষয়ে, বাইকটা একদম রোদের ভিতরে রাখবেন না, আর ফুল ট্যাঙ্কি কখনো করার দরকার নাই। গরমের ভিতরে ফুল ট্যাঙ্কি করলে আপনার, দেখেনি তো ভিডিও, মাঝে মধ্যে আগুন লাগে, আগুন টাগুন লেগে যায়, এই ধরনের ইস্যু ঘটতে পারে। সো তেল একটু ফাঁকা রেখে ভরবেন, চেষ্টা করবেন যতটুকু ফাঁকা রাখা যায়। একটু ধরেন যে 12 লিটারের ক্যাপাসিটি থাকলে আপনি 8 লিটার বললেন বা 7 লিটার বললেন,